রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে শান্তি চুক্তির বর্ষপূর্তি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট মাঠে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শান্তি চুক্তির 25 বছর পূর্তি পালন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুসা মাতব্বর। এর আগে শহরের কলেজ গেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে মিলিত হয়। এছাড়াও আলাদাভাবে চুক্তির বর্ষপূর্তি পালন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, চুক্তি স্বাক্ষরকারী আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং কাপ্তাই বিজিবি সহ বিভিন্ন সংগঠন।